আসসালামু আলাইকুম, কপ্টিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এইচএসসি বিএমটি বিএম শাখায় একাদশ শ্রেণীতে ফাইনাল পরীক্ষা দিবেন 2023 সাল, সমাপনী পরীক্ষা 2023। আজকে বাংলা ব্যাকরণ অংশের সমাস থেকে সমাসের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো কি, সমাস অংশ থেকে কোন প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা খুবই বেশি, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। পুরোটা সময় সাথে থাকবেন। এছাড়া আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের কমপ্লিট একটি সাজেশন আছে, আপনারা চাইলে নিতে পারেন, সেটাকে আমরা স্পেশাল সাজেশন বলি। স্পেশাল সাজেশনের আপনি 80 থেকে 95% কমন পাবেন। এক কথায়, এ প্লাস পাওয়ার জন্য আপনার সাজেশনটা খুবই জরুরি। শিক্ষার্থীবৃন্দ, যদি সাজেশনটি নিতে চান, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন, নিয়ে পড়াশোনা শুরু করুন, যেহেতু পরীক্ষার আর বেশি দিন সময় নেই। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিন, লাইক করেন। একটু খেয়াল করবেন, আমি এখানে যে প্রশ্নটা রেখেছি প্রথমে, সেটা হচ্ছে সমাস এবং সন্ধির পার্থক্য। এটা আপনাকে শিখতে হবে, সমাস এবং সন্ধির পার্থক্য। ওকে, সমাস সন্ধি পার্থক্য আমি এখানে দেখিয়েছি, এটার পিডিএফ ফাইল দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারবেন। এরপর একটু খেয়াল করবেন, ব্যাজ বাক্য সহ সমাসের নাম লিখতে হবে, এটা আপনার 100% আসবেই পরীক্ষায়। সেটি হচ্ছে অহিনকুল, অহি ও নকুল, দ্বন্দ্ব সমাস, আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, অব্যয়ভাব সমাস, হ্যাঁ এটা আপনার লিখতে হবে। তারপর উপকথা, কথার সদৃশ, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস। কানাকানি, কানে কানে যে কথা, ব্যতিহার, বহুব্রী সমাস, গাছ পাকা, গাছে পাকা, সপ্তমী তৎপুরুষ সমাস, গৃহান্তর, অন্য গৃহ, নিত্য সমাস, গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বহুব্রী সমাস, গায়ে পড়া, গায়ে পড়ে যে, উপপদ তৎপুরুষ। তারপরে ঘরে বাইরে, ঘরে ও বাইরে, দ্বন্দ্ব সমাস। ছায়া শীতল হচ্ছে ছায়া দ্বারা শীতল, আর জীবনযাত্রা, জীবনের যাত্রা, ষষ্ঠী তৎপুরুষ। তেপান্তর হচ্ছে তিন প্রান্তের সমাহার, দ্বিগু সমাস, দেনা পাওনা, দেনা ও পাওনা, দ্বন্দ্ব সমাস, নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার, বহুবীরী সমাস, পকেট মার, পকেট মারে যে, উপপদ তৎপুরুষ, বিলেত ফেরত, বিলেত হইতে ফেরত, সপ্তমী তৎপুরুষ, বিশদ সিন্ধু, বিশদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। এরপর আপনি দেখতেছেন বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, উপমান তৎপুরুষ সমাস, মন গড়া, মনরূপ, মন মাঝি, মনরূপ মাঝি, রূপক কর্মধারয় সমাস, মন গড়া, মন দ্বারা গড়া, তৃতীয় তৎপুরুষ সমাস, রাত কানা, রাতে কানা, সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তাহ, সপ্ত অহের সমাহার, বহুব্রীহি সমাস, হাতে খড়ি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, বহুব্রীহি সমাস, এবং লাস্ট হচ্ছে হাট বাজার, হাট ও বাজার, দ্বন্দ্ব সমাস। শিক্ষার্থীবৃন্দ, যে সমাসগুলো সমাসগুলো দেখানোর চেষ্টা করেছি ব্যাজ বাক্য সহ, আপনি সমাসের নাম এটা একটু মনে রাখবেন, মুখস্থ করবেন। তাছাড়া আপনাদের আরও কিছু সাজেশন আছে, যে সাজেশনের বাইরে কোনো প্রশ্নই আসবে না, যেটাকে আমি প্রথমেই বলেছিলাম স্পেশাল সাজেশন। নিতে চাইলে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে এটা অবশ্যই যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটিক বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।